আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 240তম দিনের ভিডিও বানাচ্ছি আমি, এবং একটা কথা মতো একটা ভিডিও বানানোর কথা ছিল একটা অ্যাপ নিয়ে, সেটা হচ্ছে অ্যালার্মি অ্যাপ। সেটা আপনার ঘুম ভাঙানোর জন্য খুব ভয়ানক একটা অ্যাপ। এই অ্যাপের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যদি বেশি ঘুম খাতুরে মানুষ হয়ে থাকেন তাহলে আপনার ঘুমটাকে হারাম করে দেবে এই অ্যাপ। লাইক আমরা অনেকে অ্যালার্মটা অফ করে আবার ঘুমায় যাই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে অ্যালার্মি অ্যাপটা আমি ইউজ করি ঠিকই, কিন্তু আমিও অ্যালার্মি অ্যাপটা অফ করে আবার ঘুমায় যাই। কিন্তু এটার অফ করার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে কয়েকটা ফাংশন আছে অ্যালার্মের, লাইক আপনি চাইলে ছবি তুলে মোবাইলের অ্যালার্মটা অফ করতে পারবেন। ধরুন ঘরের একটা কোনার ছবি আপনি তুললেন, তখন সেটা অফ হবে, অ্যালার্মটা অফ হবে। তবে আপনাকে আগেই সেট করে রাখতে হবে যে আপনি কোন কোনার ছবিটা তুলবেন বা কোথাকার বা কিসের ছবি তুলবেন, সেটা একটা সেভ করে রাখতে হবে একটা নমুনা হিসাবে, যে আপনি হঠাৎ করে ছবি তুলে দিলেন তাহলেও কাজ হবে না, আপনাকে সেই জায়গারই আবার ছবি তুলতে হবে। এরকমভাবে আপনি একটা অ্যালার্ম সেট করতে পারেন। অ্যান্ড তারপরে আছে ম্যাথ করে অঙ্ক সলভ করে আপনি অ্যালার্ম অফ করতে পারেন। হাতের ঝাঁকুনি দিয়ে আপনি অ্যালার্মটা অফ করতে পারেন। এবং রমজান মাসে আমি সেই ফাংশনটা ব্যবহার করেছিলাম এবং খুব ভালো কাজ করেছে। সেটা হচ্ছে যে আপনি 30 বার, 40 বার, 100 বার, 60 বার এরকম সেট করতে পারবেন, যে কতবার শেক করবেন। যদি শেক ততবার করেন তখনই অ্যাপে অ্যালার্মটা অফ হবে আর কি। তারপরে আছে ম্যাথ করাটা তো বললামই। অ্যান্ড সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপনি কিউআর কোড স্ক্যান করে কাজটা করতে পারেন। সেক্ষেত্রে আমি যেটা করি, আমি বর্তমানে কিউআর কোডটা ব্যবহার করি, সেটা হচ্ছে বইয়ের ভিতরে যে কিউআর কোড আছে, একটা বইয়ের যে কোনো বই বা যে কোনো জিনিসের কিউআর কোড স্ক্যান করে প্রথমে আপনাকে সেট করতে হবে যে আপনি কোন কিউআর কোডটা স্ক্যান করে অ্যালার্মটা অফ করবেন। তো আমি আমার টেবিলে একটা বই রেখে দিছি, অ্যান্ড অ্যালার্মটা বাসা থাকে বাসা থাকে, এবং আমি ঘুম থেকে উঠে অ্যালার্মটা অফ করার জন্য সেই বইটা খুঁজে বের করে এবং সেটা স্ক্যান করে তখন গিয়ে অ্যালার্মটা অফ হয়। তা না হলে সারাক্ষণ অ্যালার্ম বাজতেই থাকবে। তো সেই ক্ষেত্রে কিউআর কোড ব্যবহারের রিস্কটা হচ্ছে, ধরুন যে আমার টেবিলটা কেউ হঠাৎ করে ঘুষাই দিল, যে কারণে দেখা যাবে যে আমি আসলে অ্যাপটা অফ করতে পারতেছি না, যেটা আমার ব্যক্তিগতভাবে হয়েছে একবার। পরবর্তীতে আমি অন্য একটা বইয়ের কিউআর কোড স্ক্যান করতে সক্ষম হয়েছি, কারণ একই প্রকাশনের ছিল। তাই কিউআর কোড ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সচেতনতা থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনার যদি ভয় লাগে কিউআর কোড নিয়ে বা কিউআর কোড না পান, তাহলে শেক করার যেটা আছে সেটাই সবচেয়ে বেস্ট ঘুম ভাঙানোর জন্য। তো আমরা 6 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা যতক্ষণই ঘুমাই না কেন, যদি ঘুম নিয়ে আমরা বিরক্ত থাকি তাহলে এই অ্যাপটা খুব ভালোভাবে কাজ করবে। এই তো, অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।